দর্শক, গত সপ্তাহে মুক্তি পেয়েছিল তাসনিয়া ফারিন অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ফাতিমা। ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। এরই মধ্যে সিনেমাটি আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে। এছাড়া ইরানের 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফাতিমা সিনেমাটি পুরস্কৃত হয়েছে। এই ছবিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী পান্থ কানাই। ছবিতে আরও আছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, শাহেদ আলী সুজন প্রমুখ। সুবর্ণা, সুবর্ণা, কিভাবে পালাবে তুমি? ফাতিমা, শুনতে পাচ্ছিস? বাসা পুলিশ আসছে। আমি কুত্তার মতো জীবন যাপন করবো আর তোমরা নিরাপদে থাকবা। কথা যদি শুনতাম।